السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فهو يعبد عليه ويمجسنه وينصرنه إلى آخر الحديث رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তিনটি বৈঠকে বক্তব্যের বিষয় পরিবার ও পারিবারিক জীবন। পরিবার ও পারিবারিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। প্রারম্ভে আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখন রাত 9টা তারও বেশি, এখনো বহু নারী রাস্তায় চলছে। আপনি আজকে সুন্দর করে সকালে দাড়ি চেঁচে এসেছেন, প্যান্টটা আপনার টাকনোর নিচে আছে, কেন? এখনো শহরে মাঠে ঘাটে যেখানে সেখানে নারী কেন? এই জন্য যে পরিবার ও পারিবারিক জীবন সম্পর্কে তাদের কোনো অবগতি নেই। পিতা জানে না কাকে বলে পিতা, মাতা জানে না কাকে বলে মাতা। উভয়ে মনে করেছে যে আমাকে জন্ম দিতে হবে আর আমাকে প্রসব করাতে হবে। 4 বছর, 4.5 বছর বয়স হলে আমাকে নিজে সহ স্কুলে নিয়ে যেতে হবে, আর রবি ঠাকুরের গান শোনাতে হবে, আর কিছু নাচ ড্যান্স শোনাতে হবে। এটা উভয় বুঝে নিয়েছে। আলোচনার প্রারম্ভে আপনার জন্য অতীব জটিল, কঠিন ও কঠোর কথা হচ্ছে এই, আল্লাহর নবী একটা কথা বলেছেন বুখারী মুসলিমের হাদিস, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। একবার তিনি বলছেন যে ইরফলিল ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এটা মিরপুর এলাকা নয়, 20 বছর পূর্বে এলাকায় যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি না কম। নবী বলেছেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তাহলে কি আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ, ঘটনা বুঝলাম না, একেবারেই উল্টা। নবীর কথার সাথে বাস্তব একেবারেই উল্টা। আল্লাহর নবী বলছেন যে বিদ্যা উঠে যাবে, আর আমরা দেখছি যে বিদ্যা বেড়ে চলেছে। এই যুবক, তুমি মনে রেখো, রাস্তায় যে সব নারী চলছে এরা শিক্ষিত নয়। তোমার পেনটা টাকলুর নিচে আছে, তুমি শিক্ষিত নও। তুমি সকালে দাড়ি চেঁচে এসেছ, তুমি শিক্ষিত নও। তোমার বাড়িতে শোকে যে মূর্তি আছে, তুমি শিক্ষিত নও। মনে রেখো, যে বিদ্যা মানুষের ক্ষতি করে সেটা বিদ্যা নয়। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভে আরো একটা জটিল বাক্য আপনাকে শুনিয়ে রাখছি। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, তোমার কাছে ওই বিদ্যা চাই না যে বিদ্যা আমার উপকার করে না। তাহলে বিদ্যা মানুষের ক্ষতি করে, যে বিদ্যা ক্ষতি করে সেটা বিদ্যা নয়।
নইলে সমাজের অবস্থা কেন? বাংলাদেশ এটা মুসলিম দেশ, এদেশের শতকরা 90 জন মুসলমান। প্রারম্ভে আরো কথা যুবক তোমরা একটা মনে রেখো, ইসলাম মানে শান্তি, আর মুসলিম মানে মেনে নেওয়া। ইসলাম মানে আরেকটা শব্দ মনে রেখো, অর্থ ইসলাম মানে জানা। এই মেয়েটা নগ্ন হয়ে রাস্তায় হাঁটছে কেন? ও জানে না যে এভাবে চলা যাবে কিনা। তুমি এরকম ভাবে আছো কেন? তুমি জানো না যে এটা চলবে কিনা বা এটার মান কত দূর। ইসলাম মানে হচ্ছে জানা। জাহেলিয়াতের যুগে এসেছে ইসলাম, সারা পৃথিবী অন্ধকার, কেউ জানে না কোনটা ভালো কোনটা মন্দ। সবার রয়েছে সৌদি আরবের মাটিতে 360 জন আল্লাহ। ওই সমাজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ একজন, সপ্তম আকাশের উপরে থাকেন। সমাজ একেবারে খেপে গেছে, সমাজ বলছে বলে কি? আরে আমাদের আল্লাহ মাবুদ হচ্ছেন 360 জন আর মোহাম্মদ বলে একজন, তাহলে সমাজ জানতো না আল্লাহ কয়জন। এটা নাম জাহেলিয়াত, সেই জাহেলিয়াত আবার ফিরে এসেছে। এই জন্য যুবক তুমিও বুঝো না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, নারীও বুঝে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, পিতাও বুঝে না জন্মদাতা কাকে বলে, মাও বুঝে না মা কাকে বলে। মা বুঝেছে প্রসাব করাতে পারলে মা হওয়া যায়, জি না? পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চা দিতে পারে, বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। তাহলে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মহিলা আর পাগলি দুইজনের মধ্যে পার্থক্য হলো কি? পাগলির মেয়েটা এখনো রাস্তায় চলতে পারে, পাগলি বলতে পারে না। আশ্চর্য, 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে রেখেছি, 5 বছর তেল কাজল গোসল দিয়ে মানুষ করেছি, 15 বছর থেকে তোমাকে আমি পড়াচ্ছি, তুমি এই কলেজে পড়ো, আমি তোমার মা বলছি, তোমাকে যদি আমি এরকম কোনো দিন রাস্তায় চলতে দেখি মাথায় কাপড় না দিয়ে নগ্ন হয়ে তোমার আমি পিঠের চামড়া তুলে দেবো। এ হচ্ছে মাস্টার ডিগ্রি পাস মহিলা, এ বলবেই, যদি না বলে তাহলে সে তার কাছে ভিদ্যে নেই, ও হচ্ছে মূর্খ। এটা বলতে পারে না পাগলি। পরিবার ও পারিবারিক আলোচনায় আমাদের এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হবে। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমি বুঝতে পারছি যে আপনাদের বসার জায়গা কম। আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনাদের চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, বাড়ির ঘরের টিভি বন্ধ করে, বাড়িতে হোক ছাদে হোক যে যেখানে হয় না কেন, সম্ভবপর আলোচনা শোনার চেষ্টা করুন। আপনার কিছু উপকার হবে বলে আশাবাদী, আপনার উপকারের জন্য এসেছি, ক্ষতির জন্য নয়। আপনাকে আশ্বস্ত করে এতটুকু বলতে পারি যে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, এতে বিশ্বাসী। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করব না, ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই। এই জন্য আপনাকে আশ্বস্ত করে বলতে চাচ্ছি যে যেখানে আছেন আপনার অসুবিধা হলেও দয়া করে এক সময় পর্যন্ত ধীরস্থির চুপচাপ দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন, আপনার কিছু উপকার করব ইনশাআল্লাহ, আশাবাদী, আল্লাহ কবুল করুন। আপনাদের সাথে আমার আলোচনার প্রারম্ভে দ্বিতীয় কথা, আপনারা কারা, আপনাদের একটু পরিচয় কি? আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওকালু সামিনা ওয়া আতানা, শ্রোতা হচ্ছে ওরাই যারা বলে মেনে, শুনেছি ও মেনেছি। শুনে মানতে হবে, জরুরি, শুনে মানতে হবে, জরুরি। মানুষই মানে, মানুষই শুনে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা পাহাড়ের উপরে চাপালেন,
আল্লাহ বললেন যে পাহাড় তোমাকে কোরআন মেনে চলতে হবে তো পাহাড় বলছে জি না আমরা তো কোরআন মানতে পারবো না তো মানুষ বলছে যে পারবো যেমন বলেছে মানুষ পারবো তেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম বাহ্যিকভাবে মনে হচ্ছে কোরআন মেনে নিয়েই কি ভুল করলাম নাকি যেমন বলেছি যে আমরা কোরআন মানতে পারবো তেমন আল্লাহ তাআলা বলছেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম শুনুন বুঝে মানে না যারা তারাই হলো জালেম জেনে শুনে মানে না যারা তারাই হচ্ছে জালেম জানার চেষ্টা করে না যারা তারাই হচ্ছে জাহেল জেনে মানে না যারা তারাই হচ্ছে জালেম জানার চেষ্টা করে না যারা তারাই হচ্ছে জাহেল আমি এই মাইকের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি মাইক বড় জাহেল আমার কথাই বুঝে না তাহলে এটা মানাবে না আমি এই বোতলটার সামনে যদি এক ঘন্টা কথা বলার পরে বলি বোতল বড় জাহেল আমার কথাই বুঝে না তো কথাটা মানাবে না গরুর সামনে এক ঘন্টা কথা বলার পরে যদি বলি গরু বড় জাহেল আমার কথাই বুঝে না এটা মানাবে না তাহলে জাহেল কথাটা গরুর উপরে চলে না জাহেল কথাটা এই বোতলের উপরে চলে না জাহেল কথাটা এই টেবিলের উপরে চলে না জাহেল কথাটা মানুষের উপরে চলে বুঝতে পারেননি আজকের আলোচনায় আপনাকে বলবো যে এই রাস্তাঘাটে আপনি বাড়িতে যেখানে সেখানে যে অন্যায় কাজগুলি করছেন এটা হচ্ছে আপনার জাহেলিয়াত না জানা আর জেনে যদি না মানেন তাহলে আপনি জালেম অত্যাচার শুধু মনে করছেন যে এই লোকটা জোর করে এই বাড়িটা দখল করেছে এই লোকটা জালেম অত্যাচারী জি না আপনি মরিচ কিনছিলেন মরিচ মরিচ বুঝি না আমরা মরিচ ওই একটা মরিচ আপনি হাতে নিয়েছেন দাড়ি পাল্লা হয়ে গেছে এ হাতের মরিচটা আপনি এখন কোথায় রাখবেন হাতের মরিচটা আপনি যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি জালেম অত্যাচারী আপনি 100 জন মানুষ এই লোকটার কাছে মরিচ কিনবে গরিব মানুষ 5 কেজি মরিচ নিয়ে এসেছে আপনার একটা সহ্য হয় না তার হয় কি করে এটাও জুলুম জেনে বুঝে মানে না যারা তারাই হচ্ছে জালেম বুঝার চেষ্টা করে না যারা তারাই হচ্ছে জাহেল আজকে আপনাকে বুঝানোর চেষ্টা করব যদি না বুঝেন তাহলে ভাবতে হবে আমি জাহেল আমার কাছে বিদ্যে বুদ্ধি নেই আর যদি জেনে না মানেন তাহলে আজ থেকে হবেন জালেম আর আপনি যদি বলেন আমি জাহেল নই আপনি আমি জালেম নই তাহলে আপনি কোনটা তাহলে আর এখন মানুষ থাকছি না মানুষ থেকে আমি বাদ চলে যাচ্ছি মানুষ দুটাকে বুঝায় জাহেলকে আর জালেমকে বিশ্বাস করুন আমি টেবিলের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি টেবিল বড় জাহেল আমার কথাই বুঝে না মানাবে কথাটা এই বিল্ডিং এর সামনে আমি বক্তব্য দিলাম তারপরে বলবো যে বিল্ডিং বড় জাহেল আমার কথাই বুঝে না তাহলে চলে না সব জায়গায় কথা মানুষের উপরে চলে আপনাদের সাথে কথার পরের অংশটা হচ্ছে যেহেতু শুনে মানতে হবে এই জন্য হক কথা শুনতে হবে আমি আল্লাহ মাফ করো আমার তদন্তের কথা বলছি আমি বলি না যে আমি চূড়ান্ত তদন্ত করেছি আমার